জোয়াম দেবু স্যার তো এটাই খান খাম জোয়াম দিন স্যার টিপ একদম কারেক্ট আছে এ বিষ্ণু অধিকারী ডিবউ পাহাড়গঞ্জ অপহরণ সকাল থেকে খুঁজে বসে এখন সবচেয়ে বড় খবর বলতে এটাই আমরা এক্ষুনি পৌঁছানোর চেষ্টা করছি ঘটনাস্থলে কিন্তু কোন একটা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার আমরা চেষ্টা করছি তাই নজর রাখুন আমাদের টেলিভিশনের পর্দায় বাড়িতে ননভেজ চলে না স্যার জোকস করলাম হুম হুম ওটাও চলে না ও শুধু তোমার মুখ চলে নাকি হ্যাঁ আচ্ছা বিষ্ণুবাবু গায়ত্রী দেবীর কি কোনো শত্রু ছিল ম্যাডামের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গায়ত্রী বাড়িতেই থাকতো গায়ত্রীর বাড়ি গায়ত্রীর বাগান আমি আমি ওকে বহুবার বলেছি বাড়ি থেকে ব্যবসার কাজ দেখো কিন্তু ও শোনেনি বাজার থেকে যে ছেলেটাকে ধরেছিলেন সে কিছু বলল না না একটা পাতি চুল তার উপর দাঁতগুলো দেখলেন আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করেন টিপটা কে দিল সেটাই ভাবছি গায়ত্রী আপনার কথাবার্তাগুলো না দিন দিন পুলিশের মতো হয়ে যাচ্ছে ম্যাডাম কিছু মনে করবেন না স্যার আপনি বলুন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীর দাহকার্যটা সম্পন্ন করতে পারি ডেড বডিটা মানে গায়ত্রী দেবীর আর কি ওটার জন্য একটু সরি দেরি হল বলে কিন্তু এইসব কেসে না পোস্টমর্টিমটা খুব ম্যান্ডেটরি তবে এতে কিন্তু আমাদের কোনো হাত নেই আপনাদের তাহলে কাউকেই সন্দেহ হয় না ফুলবাড়ি ধাবার ছিল কথা বল ও হ্যাঁ কিছুদিন আগে ফুলবাড়ি ধাবা থেকে একটি ছেলে এসেছিল ও খাওয়ার ডেলিভারি করতে বলেছিল গায়ত্রী নাকি অর্ডার করেছে সে কি সিস্টেমগুলো এখানে চালু হয়ে গেছে আপনি আমাকে বলেননি তো কিন্তু গায়ত্রী বলেছিল ও কোনো খাওয়ার অর্ডার করেনি করা সম্ভব নয় সম্ভব নয় কেন বলছেন অর্ডার দেওয়া খাওয়ারটা ননভেজ ছিল গায়ত্রী শুধুমাত্র ভেজ খেত